আসসালামু আলাইকুম, প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব, দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, আজকেও থাকছি আপনাদের জন্য অনেকগুলো ব্রেকিং খবর। প্রথম ব্রেকিং খবরটি হলো, এবার ইয়েমেনে লাখো মানুষ শপথ নিল ইয়াহিয়া সিনোয়ারের হত্যার প্রতিশোধ। দ্বিতীয় ব্রেকিং খবর, এবার হিজবুল্লাহ অ্যাডভান্স মিসাইল সিস্টেম ব্যবহার করে তেল আবিব সহ হাইফা সহ বেশ কয়েকটি শহর ব্যাপক অ্যাটাক করেছে। দখলদারদের গুরুত্বপূর্ণ কমান্ডার ওপারে চলে গেছে। তিন নম্বর ব্রেকিং খবর, এবার কঠিন প্রতিশোধে হামাস শপথবদ্ধ, যে কোনো সময় দখলদার শক্তির মেরুদণ্ডে আঘাত করবে প্রতিরোধ বাহিনী। আর চার নম্বরে থাকবে পাকিস্তানের বেশ কিছু ব্রেকিং খবর, গুরুত্বপূর্ণ খবর পাকিস্তান প্রসঙ্গে। চলুন মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। জুমার নামাজে লাখো ইয়েমেনি জড়ো হয়েছিল। যদি সেই দৃশ্য আপনারা দেখতেন, বুঝতেন যে কত লক্ষ মানুষ একত্রিত হয়েছিল জুমার নামাজে। ফিলিস্তিন বলেন, কী বলবো, যে হিজবুল্লাহ অর্থাৎ লেবানন বলেন, ইরান বলেন, ইয়েমেন বলেন, যারা দখলদারদের সাথে এই মুহূর্তে যুদ্ধে লিপ্ত, সে দেশগুলোর মানুষের ভয় না উবে গেছে, মানে ভয় যে কোথায় হারিয়ে গেছে বুঝতে পারছি না। একদিকে মার্কিন যুদ্ধবিমান, অন্যদিকে ইসরায়েলের যুদ্ধবিমান আকাশে মহড়া দিচ্ছে, যে কোনো সময় যে কোনো জায়গায় ভয়াবহ বোমা ফেলছে, হাজার হাজার মানুষকে তারা হত্যা করছে। কিন্তু মানুষ সকল ভয়কে জয় করে তারা একত্রিত হচ্ছে, প্রতিবাদ করছে। তো ইয়েমেনের দৃশ্যটা কেমন দেখেন, যে ইয়েমেনে লাখো জনতা এক হয়েছে জুমার নামাজ আদায়, পুরো সড়ক বন্ধ হয়ে গেছে মানুষের নামাজের দৃশ্যে, মানে মানুষের নামাজের জন্য উপস্থিতিতে। এ সময় খোদবায় ইয়াহিয়া সিনওয়ারের নাম উচ্চারণ করা হলে পুরো ইয়েমেন জুড়ে প্রকম্পিত হয় প্রতিশোধ শব্দটা। তার মানে মুসলিম বিশ্ব প্রতিশোধ নিতে চায়। প্রশ্ন করবেন, ইয়েমেন কেন সিনওয়ারের প্রতিশোধ নিতে চায়? আপনাদেরকে মনে রাখতে হবে, ইয়েমেন যে লড়াইটা শুরু করেছে দখলদারদের বিরুদ্ধে, তারা কিন্তু বলেছে আমরা ফিলিস্তিনি ভাইদের হত্যার প্রতিশোধ নিতে এই লড়াইতে নেমেছি, আমরা হাসান নাসরুল্লাহর জন্য কিংবা ইব্রাহিম রাইসির জন্য আসিনি, আমরা আসছি বাইতুল মুকাদ্দাস রক্ষা কিংবা ফিলিস্তিনি ভাইদের রক্ষা। তো সেই ফিলিস্তিনি ভাইদের অন্যতম নেতা ইয়াহিয়া সিনওয়ার, তাকে হত্যা করেছে দখলদার বাহিনী। এই পরিস্থিতিতে ইয়েমেন থেকে ঘোষণা আসলো তারা কঠিন প্রতিশোধ নিতে যাচ্ছে। ইয়েমেনের লাখো জনতা তারা তাদের কমান্ডারদের, নেতাদের অনুমতির অপেক্ষা করছেন। তারা চাইছেন তারা দখলদার দেশটির ভেতরে ঢুকে এবার আক্রমণ করবেন, কারণ তারা প্রতিশোধ নেবেন ইয়াহিয়া সিনওয়ারের হত্যার। এই যে লাখো জনতা শপথ নিল এবং তারা বলল আমরা ইসরায়েলে ঢুকতে চাই যদি এদের অনুমতি দেয়া হয়, কি ঘটনা ঘটতে পারে বুঝতে পারছেন? অন্যদিকে মার্কিন B-2 স্টিলথ যে বোমারু, তার অ্যাটাকের পরিস্থিতির, মানে যে অ্যাটাকটা করেছিল মার্কিনিরা কদিন আগে, তার প্রতিশোধ নিতেও মরিয়া হয়ে আছে এই ইয়েমেনিরা। দর্শক, এর পরের দৃশ্যপটে আসে হিজবুল্লাহ। হিজবুল্লাহ তারা ঘোষণা দিয়ে বলেছে যে তারা এখন থেকে দখলদার শক্তির বিরুদ্ধে অ্যাডভান্স আধুনিক, মানে তাদের যে অস্ত্র সেগুলো ব্যবহার করবে। এই অ্যাডভান্স অস্ত্র বলতে কি বুঝলাম বা কি বোঝানো হলো হিজবুল্লার পক্ষ থেকে? সূত্রগুলো বলছে তারা আধুনিক মিসাইল থেকে শুরু করে আরও আধুনিক কিছু জিনিস ব্যবহার করবে, যেটা এ পর্যন্ত দখলদারদের বিরুদ্ধে তারা ব্যবহার করেনি। বুঝতে পারছেন? ক্লিয়ার? অর্থাৎ এ যাবত তারা যে মিসাইলগুলো ব্যবহার করেছে বা যে ক্ষেপণাস্ত্র বা রকেট বা যাই ব্যবহার করেছে, এবার তারা অ্যাডভান্স অস্ত্রে নজর রাখছে। তাদের মজুদ যা রয়েছে সেখান থেকে অ্যাডভান্স, যেগুলো এতদিন তারা ব্যবহার করেনি, তারা রেখে দিয়েছিল একটা বড় ফুল স্কেল ওয়ারের জন্য, এবার সেটি ব্যবহার করতে তারা নামছে।
তো তারা শুধু মুখে বলেনি, তারা প্রথম ব্যবহার করলো খোদ দখলদের বন্দর নগরী, বাণিজ্যিক নগরী হাইফাতে এবং আরও কয়েকটা শহরে। এবং তাদের যে বন্দরটি রয়েছে সেই বন্দরে ভয়াবহ চার থেকে পাঁচটি আওয়াজ শোনা গেছে এবং সেখানে প্রচুর ক্ষয়ক্ষতির সঙ্গে তাদের গুরুত্বপূর্ণ আর্মি এবং আর্মি কমান্ডার প্রাণ হারিয়েছে এই আক্রমণে। এবং এটা হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই অ্যাডভান্স সিস্টেমগুলো এখন তারা দখলদারদের বিভিন্ন শহরে ব্যবহার করবে। প্রশ্নটা হলো, হিজবুল্লাহ যে অ্যাডভান্স শব্দটা বলছে, এগুলো পূর্বেই ছিল নাকি নতুন করে পেল? এটা নিয়ে তারা কোনো ব্রিফ করেনি, ক্লিয়ার করেনি। এক হতে পারে রাশিয়া তাদের হাতে দিয়েছে, দুই হতে পারে চীন তাদের হাতে দিয়েছে, তিন হতে পারে ইরান তাদেরকে দিয়েছে, অথবা এগুলো পূর্বেই তাদেরকে দিয়েছে, তারা এতদিন এক ধরনের আক্রমণ করেছে, এবার তাদের পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় স্টেজে, দ্বিতীয় ফেজে তারা আক্রমণ নিয়ে যেতে চাইছে, যেটা হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যে এবার তারা যুদ্ধের দ্বিতীয় ফেজে অবস্থান করছে। তো এই অ্যাডভান্স সিস্টেমের মিসাইল অ্যাটাকের পর মোটামুটি হাইফা নড়ে চড়ে উঠেছে এবং আরও মানে ইসরায়েলের যে উত্তরাঞ্চলীয়গুলো মানে বিভিন্ন শহর রয়েছে এগুলো প্রকম্পিত হয়েছে। অন্যদিকে সীমান্ত যে অঞ্চল, সে অঞ্চলে আবারও ঢোকার চেষ্টা করেছিল দখলদার বাহিনী, তাদেরকে কঠোরভাবে প্রতিহত করেছে এবং বিভিন্ন ফাঁদে ফেলে আবারও তাদেরকে ওপারে পাঠিয়েছে হিজবুল্লাহ। অর্থাৎ যুদ্ধ বিমান বা ড্রোন বা F-35 দিয়ে ওরা বৈরুত সহ যেসব সিভিলিয়ান অঞ্চলে সহজে অ্যাটাক করতে পারে, ওরা তত সহজে হিজবুল্লাহর ডেরায় ঢুকতে পারছে না। ওরা যদি সিভিলিয়ানদের মারে, নিহতের সংখ্যা বাড়ে বা বাড়বে, কিন্তু এই যুদ্ধে বিজয় লাভ করতে হলে হিজবুল্লাহকে তো শেষ করতে হবে। তো হিজবুল্লাহকে শেষ করতে হলে তাদের ডেরায় ঢুকতে হবে। কী করে ঢুকবে? এটা স্থল অভিযানও তারা করতে পারছে না। গতকালকের রিপোর্ট অনুযায়ী 5,000-এর অধিক সেনা হতাহত হয়েছে, হতাহত মানে নিহত প্লাস আহত। আবার আরেকটি সূত্র বলছে এই সংখ্যাটা 25,000-30,000-এর উপর চলে গেছে, মানে গুরুতর আহত, যারা আর যুদ্ধে নামতে পারবে না, মানে দখলদার বাহিনীর যেসব সেনারা রয়েছে। তার মানে এ কদিনে কি পরিমাণ ধোলাই হয়েছে ওদের উপর বুঝতে পারছেন, এবং নিহতের সংখ্যা কয়েক শত হয়ে গেছে, প্রায় 1,000 ছুঁই ছুঁই এই পরিমাণ সেনাকে ওপারে পাঠিয়েছে হিজবুল্লাহ। কিন্তু দখলদাররা হয়তো সেইভাবে স্বীকার করে না যে আমাদের কত সংখ্যক প্রাণ হারালো। এদিকে সিরিয়াতে নজর রাখছে নেতানিয়াহু, তিনি বলছেন তিনি বাশার আল আসাদ সরকারের ক্ষমতা থেকে সরাবেন, রেজিম চেঞ্জ ঘটাবেন। নেতানিয়াহুর টার্গেট হলো বাশার আল আসাদকে সরিয়ে মার্কিন পুতুল কোনো শাসক সেখানে বসাবেন। এটা কি এত সহজে সম্ভব, যেটা এক যুগের অধিক সময় ধরে যুদ্ধ চললেও ইরান এবং রাশিয়ার কাছে পরাজয় হয়েছে পশ্চিমা শক্তি, তারা হঠাৎ করে এখন কি করবেন? এদিকে মানে আসাদ সরকার নতুন করে আবারও তার পয়েন্ট থেকে, সিরিয়া পয়েন্ট থেকে দখলদার দেশটির উপর আক্রমণ করার ঘোষণা দিয়েছেন এবং রাশিয়া এই মুহূর্তে গোপনে হিজবুল্লাহর হাতে অস্ত্র পৌঁছে দিচ্ছে এমন তথ্য আসছে। রাশিয়া তার পরিকল্পনা মাফিক এই অ্যাডভান্স অস্ত্রগুলো হিজবুল্লাহর হাতে দিচ্ছে এবং সেখান থেকে হিজবুল্লাহ ব্যবহার করছে, এমনটি ধারণা করা হচ্ছে। অন্যদিকে চীন বলেছে যে তাদের জাতিসংঘ মিশনে তাদের যে সেনারা রয়েছে, তাদের নিরাপত্তার প্রয়োজনে তারা তাদেরকে সেই অ্যাডভান্স প্রতিরক্ষা সিস্টেম তারা দেবে। বিষয়টা কিন্তু খুব চমৎকার, চীন যদি তার বাহিনীকে অ্যাডভান্স সিস্টেম, তার আকাশ প্রতিরক্ষা দিল, এটিতে একটা সময় হিজবুল্লাহর হাতে চলে যাবে। তো এভাবে চীন রাশিয়া, হোক সেটা প্রকাশ্যে হোক সেটা গোপনে, সাহায্য করছে এমন তথ্য উঠে আসছে। তবে চীন আর রাশিয়ার মধ্যে পার্থক্য হলো, চীন সহজে যুদ্ধে জড়াতে চায় না,
তো চীন যে চালাকিটা করছে, তারা বলছে যদি আমার বাহিনীর উপর আক্রমণ হয়, মানে জাতিসংঘ মিশনে আমার বাহিনীর উপর যদি কোনো আক্রমণ হয়, তবে আমি আমার বাহিনীকে এই অ্যাডভান্স অস্ত্রগুলো দেব। এটা দিয়ে ইসরায়েলকে ভয় দেখালো যে তুমি আমার বাহিনীর উপর হামলা করো না, করলে আমি তাদের নিরাপত্তার জন্য তাদেরকে এই জিনিসগুলো দেব যেগুলো পরবর্তী হিজবুলের হাতে পৌঁছে যাবে। গেল একটা বিষয়। তিন নম্বর, গাজার ভেতরে ব্রিগেডগুলো প্রস্তুতি নিচ্ছে তারা কীভাবে একটা শক্ত অবস্থানে হিট করবে বা শক্ত প্রতিশোধ নেবে ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুতে। হলিউড আজকে দেখেন, হলিউড তারা বলছে ইয়াহিয়া সিনওয়ার হিরো, অথচ এই বলিউড চলে ইহুদিদের টাকায়, কিন্তু সেই বলিউড বলছে ইয়াহিয়া সিনওয়ার একজন হিরো, যিনি মৃত্যু জেনেও তার এলাকা বা তার বাড়িঘর বা তার অঞ্চল ছেড়ে যায়নি, শেষ দিন পর্যন্ত লড়াই করেছে। ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার আগ মুহূর্তেও তিনি একটা হামলা কিন্তু আহত ছিলেন, তার পা মারাত্মকভাবে আহত ছিল, একটা মানে লোহার কিছু দিয়ে তার পাটা বাঁধা ছিল এবং তিনি হাঁটতেন একটা লোহার ক্র্যাশ ভর করে। এবং ইসরায়েলের গণমাধ্যমের সূত্রে যখন তাকে অ্যাটাক করা, তিনি তার হাতের এই লাঠিটা ছুরিও মেরেছিলেন। এই তথ্যগুলো এখন বিশ্বব্যাপী প্রচার হচ্ছে যে একজন মানুষ একদম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কীভাবে লড়াই করতে পারে। আর এই চিন্তাতেই আবার উজ্জীবিত হচ্ছে হিজবুল্লাহ, হুতি এবং হামাস সহ অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্সের প্রতিরোধ বাহিনীগুলো, যে তিনি বাইতুল মুকদ্দাসের জন্য, মুসলিম একটা ভূমির জন্য বেঁচে চাই মানে বাঁচতে চাইলে বাঁচতে পারতেন, কিন্তু বাঁচতে চাইলেন না, কেবল শহীদের জীবন চাইলেন। আর পুরো পৃথিবী আজকে দখলদার বলেন, পশ্চিমা বলেন, তাদের কর্নিশ করে চলে, তাদের কাছে মাথা নিচু করে, মাথা বিক্রি করে চলে। তাই প্রতিরোধ বাহিনী শপথ নিয়েছে ইয়াহিয়া সিনওয়ারের প্রতিশোধ তারা নেবেন, এবং হামাস যে কোনো সময় এবং হুতি যে কোনো সময় কঠিন বদলা নেবে। আসেন পাকিস্তান প্রসঙ্গে। পাকিস্তানে প্রতিদিন প্রতি মুহূর্তে একটার পর একটা নাটকীয়তা আমরা দেখতে পাই। অনেকেই বলেন যে ভাই পাকিস্তানের খবর দেন, কী খবর দেব, সকালে একরকম দেখি বিকালে আরেক রকম। এখন বিকালের দর্শক বলেন যে ভাই সকালে এটা বললেন বিকালে এটা বললেন কেন, মাসুম ভাই আপনি তো মিথ্যে খবর দেন। খবর তো আমি বানাই না ভাই, এই যে খবরগুলো বললাম একটা কি আমার বানানো, বিভিন্ন তথ্য ঘেঁটে আমি এক করে আপনাদেরকে প্রেজেন্ট করি, খবর আমি ঘটাইও না বানাইও না। এখন ইয়াহিয়া সিনওয়ার যদি বেঁচে এসে বলে আমি বেঁচে আছি, বলবেন মাসুম আপনি মিথ্যে বলছেন, পুরো পৃথিবী তাহলে মিথ্যে বলছে, বিষয়গুলো হলো আমার দায়িত্ব আপনাদের খবর পৌঁছে দেয়, আমি খবর পৌঁছে দেই। এখান থেকে যতটুকু নির্ভেজাল, যতটুকু সত্য মনে হয় তুলে ধরি, যেগুলো একটু মিথ্যের আশ্রয় থাকে এড়িয়ে চলি। এই তো পার্থক্য, অন্যান্য ইউটিউবারদের মতো একদম গরম গরম শিরোনাম দিয়ে আমি খবর প্রচার করি না। মূল কথায় আসি পাকিস্তান প্রসঙ্গে। গতকাল রাতভর মাওলানা ফজলুর রহমানের বাসায় বিভিন্ন দলের নেতারা আবারও আসতে শুরু করেছে। একটা আইনকে পরিবর্তনের জন্য এই দৌড়ঝাঁপ শুরু হয়েছে। বেলওয়াল ভুট্টো এসছে পিপুলস পার্টির, এবং পিটিএর ভারপ্রাপ্ত গহর তিনিও এসছেন, এবং মাওলানা ফজলুর রহমানের সাথে এই দর কষাকষি চলছে। একদিকে কাজী ফয়েজ ইসা মোটামুটি হারিয়ে যাচ্ছেন, তিনি হয়তো বা আর হতে পারছেন না অতিরিক্ত সময়ের জন্য চিফ জাস্টিস। তারপরও সরকার চাইছে প্রধান বিচারপতি হারিয়ে গেলেও কিছু আইন তারা পরিবর্তন করবেন আগামী দিনের বিচারপতিদের জন্য। সেই ক্ষেত্রে সিনেট মেম্বারদের উপর চাপ তৈরি হচ্ছে, পার্লামেন্ট মেম্বারদেরকে গুম করা হচ্ছে, তাদেরকে গোপনে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের সন্তানদের গুম করা হচ্ছে, প্রেশার দিয়ে তাদেরকে পিডিএমের পক্ষে অর্থাৎ নওয়াজ শরীফের পক্ষে ভোট দিতে বাধ্য করা হচ্ছে, এরকম নাটকীয়তা চলছে। এর মধ্যে পিটিএ থেকে কেউ কেউ ভয় বেরিয়ে গেছে, আবার জেইউআই এখন পর্যন্ত শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে। এবং পিটিএর বলা হচ্ছে যে আজকালকের মধ্যে প্রায় 15-16 দিনের বেশি হলো ইমরান খানের সাথে কেউ দেখা করতে পারছে না, না ডক্টর, না তার পরিবার, না আইনজীবীরা। তো আজকে মেবি দেখা করার একটা সুযোগ তৈরি হতে পারে, কারণ গতকালকে মাওলানা ফজলুর রহমান বলেছেন যে তাকে সরকার আশ্বস্ত করেছে যে পিটিএর নেতারা বা যে কেউ ইমরান খানের সাথে দেখা করার সুযোগ তৈরি হতে পারে আজকের মধ্যে, কারণ আইনের যে পরিবর্তন, এই পরিবর্তনের সিদ্ধান্ত কেবল পিটিআইকে দিতে পারে ইমরান খান। পিটিএর কোনো নেতাকে ধরে নিয়ে গুম করে চাপ দিয়ে তাদেরকে দিয়ে ভোট দেওয়ালে হবে না, বরং এটা ইমরান খানের স্বীকৃতি নিতে হবে। তাই হয়তোবা একটা নতুন মেরুর দিকে যাচ্ছে
আবারও রাজনীতি। অন্যদিকে ফজলুর রহমান এখন পর্যন্ত একেবারে মানে বীর দর্পে ইমরান খানের পক্ষে দাঁড়িয়ে আছেন, একসময় শত্রু এখন বন্ধু। তিনি এখন পর্যন্ত শাহবাজ শরীফের পক্ষে ভোট দেননি, দেবেন না বলে জানিয়েছেন। সকল কিছু মিলে এটুকু বোঝা যাচ্ছে যে আইন পরিবর্তনের জন্য নির্বাচন কমিশন অর্থাৎ সংরক্ষিত আসনের যেই প্রার্থীরা ছিলেন যাদেরকে পিটিআইকে দেয়া হয়নি, পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এই আসনগুলো পিটিআইকে দেওয়ার জন্য। তারপরও নির্বাচন কমিশন, সেকান্দার সুলতান, রাজা বদমাস এগুলো আবারও সরকারকে অর্থাৎ পিডিএমের পক্ষে দেওয়ার চেষ্টা করছেন। এই ব্যাপারে সুপ্রিম কোর্ট আবারও নির্দেশ জারি করেছে যে সংরক্ষিত আসনের প্রাপ্ত আসন সংখ্যা অনুযায়ী বিভিন্ন দলের মধ্যে সেটা ভুক্ত হবে, এটা অন্যায়ভাবে কাউকে দেওয়া যেতে পারে না। অর্থাৎ সুপ্রিম কোর্টে কাজী ফয়েজার বাইরের যে শক্তিটা রয়েছে, তেরোটা প্যানেল, অর্থাৎ একটি প্যানেলে ১৩ আইনজীবীর মধ্যে ৮ জন বিচারপতি রায় দিয়েছে যে রায়টি পিটিএর পক্ষে গেছে। সকল কিছু মিলে পাকিস্তান আবারও গরম আবহাওয়ার দিকে যাচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।